বড়া গ্রাম পঞ্চায়েত পদত্যাগ করেছেন এটা শুনেছি দীর্ঘদিন ধরেই বড় গ্রাম পঞ্চায়েতে কোনো পঞ্চায়েতে মিটিং ডাকা হচ্ছিল না তাছাড়া ব্লকের যেসব মিটিংগুলোতে ডাকতেন সেখানে বড়ার পঞ্চায়েতের উপস্থিতি ছিল না ওখানে পঞ্চায়েতের সমস্ত ডেভেলপমেন্ট কাজ বন্ধ হয়েছিলো যার জন্যে বড়া ষোলো জন মেম্বারের মধ্যে পনেরো জন মেম্বার প্রধানের প্রতি একটা অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করছিলেন তো আমরা দেখলাম যে টোটাল বিষয়টা উন্নয়নটাই বন্ধ আছে মানুষ পরিষেবা পাচ্ছে না মেম্বারদের মধ্যে ক্ষোভ থাকছে এই সঙ্গত কারণেই উনি হয়তো বুঝেছেন যে মানুষের কিছু করতে পারছি না এই কথা ভেবেই হয়তো কোনো স্বাস্থ্যের কারণেই হয়তো বা এইসব কথা ভাবনা চিন্তা উনি পদত্যাগ করেছেন আচ্ছা কি চাপ দেওয়া হয়েছে এই বিষয়টাতে না সেইভাবে চাপের কোনো প্রশ্নই আসে না কারণ আমরা দলগতভাবে মেম্বাররা আমাদেরকে বলেছিল আমরা বলেছিলাম বিষয়টা দল দেখছে জেলা দেখছে রাজ্য দেখছে সেই সব বিষয় হয়েছিল এখন এই মুহূর্তে হয়তো কোনো পরিষেবা পাচ্ছে না বলে উনি নিজেকে অসহায় মনে করেই পদত্যাগ করেছেন পাশাপাশি ওনাকে যদি যোগাযোগ করা হচ্ছে সংবাদ মাধ্যমের তরফে উনি বলছেন না আমি পদত্যাগ করিনি আবার কখনো কখনো বলছেন মানে কোনো রকম মন্তব্য করতে চাইছেন এই বিষয়টা কি বলুন উনি কি ভয়ের কারণে বা কোনো কিছু ভয়ের কাজ করছে ওই জন্য বলছেন না সংবাদ মাধ্যমের কাছে উনি একদিকে যেমন ভিডিওকে লিখিত দিচ্ছেন আরেকদিকে উনি অস্বীকার করছেন যে না আমি পদত্যাগ করিনি আবার কোথাও না কোথাও বিডিওর তরফ থেকে বা প্রশাসনিকের তরফ থেকে খবর যে উনি হ্যাঁ সত্যি একটা পদত্যাগপত্র দিয়েছেন হ্যাঁ এটা জানি যে বিডিওর কাছ থেকে আমরা জানতে পেরেছি বা জানতে পেরেছি উনি পদত্যাগ করেছেন তারপরে এরকম কথাবার্তা বলার কি যুক্তি আছে আমি সেটা বুঝতে পারছি না তবে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এটা আমি জানি আর কি আপনার নামেন শ্যামল গায়েন খরিসুল ব্লক কোর কমিটির আবহাওয়া কীভাবে দেখছেন বলতে দেখুন টোটাল ষোলো জন মেম্বার প্রধানকে নিয়ে সেখানে সহ আমরা পনেরো জন মেম্বার ওনার বিরুদ্ধে শুধুমাত্র ওনার অসৎ আচরণের জন্য আমাদিকে মেম্বার দিয়ে কোনো মেম্বারকেই সঠিক মূল্য তিনি দেননি সেই জন্যে আমরা পনেরো জন মেম্বার একটা লিখিত ব্লক থেকে আরম্ভ করে আপনার জেলা পর্যন্ত সমস্ত জায়গাতে লিখিত আবেদন করেছি এই প্রধানকে আমরা চাই না এই প্রধানকে আমরা মেনে নিতে পারছি না সেই মর্মে একটা চিঠি আমরা দিয়েছি তার ফলস্বরূপ হয়তো উনি কিছু ভালো বুঝেছেন বা সেই মর্মে উনি আপনার পদত্যাগ করেছেন আচ্ছা আমার নাম পেয়ারুল ইসলাম আমি একত্রিশ নম্বর সংসদের মেম্বার